মিডডে মিল সহ একাধিক দুর্নীতির অভিযোগ তুলে নওবর্ডার জায়কির মাধ্যমিক বিদ্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করল গ্রামবাসীরা। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো বিদ্যালয় চত্বরে। মালদার মানিকচক ব্লকের ভূতনি থানার অন্তর্গত নওবর্ডার জায়গির মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুখদেব চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলেছেন গ্রামবাসী সহ অভিভাবকরা। আর সেই অভিযোগ তুলে এদিন বিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। গ্রামবাসী এবং স্কুলের সহশিক্ষক সন্তোষ কুমার চক্রবর্তী এবং অমিতাভ মণ্ডলের অভিযোগ, মিড ডে মিলে রুচিসম্মত পুষ্টিকর খাবার দেওয়া হয় না ছাত্রছাত্রীদের। বেশি সংখ্যক ছাত্রছাত্রী কাগজ কলমে দেখিয়ে মিড ডে মিলের অর্থ তছরূপ করছে ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। প্রতিবাদ করলে নানান সময় ওই প্রধান শিক্ষক হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষাঙ্গনের পরিবেশকে নষ্ট করছেন বলে অভিযোগ স্কুলের শিক্ষকদের। এই বিষয়ে স্কুলের শিক্ষক অমিতাভ মণ্ডল জানান, আপনাদের এখানে যাই হোক অ্যাটেন্ডেন্স খুবই কম হচ্ছে। 350+ ছাত্রের মধ্যে প্রত্যেকদিন 20-25টা 22টা 23টা, সেই সময় আরও কম 15-16টা 20টা 22টা, আজকে যেমন 27টা ছাত্র এসেছে। খাতা কলমে কত ছাত্র কী দেখে? খাতা কলমে 350+। আচ্ছা, প্রত্যেকদিন 20-25টা 22টা 23টা এই ধরনের ছাত্র আছে। আমি রিকোয়েস্ট করেছিলাম টিএসসি সাহেবকে যে এতটা ছাত্র কম হচ্ছে, ছাত্রটাকে আপনি বাড়ানোর চেষ্টা করুন, গার্জিয়ান একটা মিটিং করুন। আজ 7-8 মাস উনি দায়িত্ব নিয়েছেন, আর অবৈধভাবে দায়িত্ব নিয়েছেন উনি। সবচেয়ে সিনিয়র টিচার হচ্ছেন সন্তোষ স্যার, পিএ স্কুল, সবার আগে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন ইনি। তারপরে নরেনবাবু ছিলেন সেকেন্ড টিচার আর কি, সেকেন্ড টিচার রিটায়ার করলেন মোটামুটি 6-7 মাস আগে। রিটায়ার করার পরে যে সবচেয়ে সিনিয়র মাস্ট টিচার আর কি, সন্তোষবাবুকে দায়িত্বভারটা দেওয়া উচিত, টিআইসিটা দেওয়া উচিত ছিল, কিন্তু এবার ও কী করে দায়িত্বভার পেয়ে যায়, 7-8 মাস ধরে অবৈধভাবে ও দায়িত্বভার গ্রহণ করেছে। আর মিড ডে মিলের মানটা খুবই উন্নত থাকে, মিড ডে মিলের যদি মানটা উন্নত থাকতো তাহলে ছাত্রগুলো ঠিকই মিড ডে মিলের জন্য, যা আমরা গরিব অধ্যুষিত পরিবার থেকে সমস্ত ছাত্রছাত্রীগুলো বিলং করি আর কি, আমরা চাই আমাদের স্কুলের ছাত্রগুলোকে যদি একটু ভালোভাবে খাবার দিই আর কি, মিড ডে মিলের মানটা যদি উন্নত করি তাহলে ছাত্রছাত্রী ঠিক আসবে আর কি। এখানে যদি মাংস দেওয়া হয় ছোট্ট ছোট্ট পিস দেওয়া হয় 2-3টে আর কি, এমন রান্না হয় আর কি এতটাই, আর মেপে মেপে প্রত্যেকদিনের ওই যে চাল, আজকে যেমন 27টা, প্রত্যেকদিন জিরা কত লাগবে ততটা নিয়ে আসে, কতটা লঙ্কা লাগবে ততটাই নিয়ে আসে, মানে আজকে যা হলো আজকে মশলা কমপ্লিট। আমি একটা স্কুলে চাকরি করি আর কি, এত এইভাবে মিড ডে মিলের মানটা আপনারাও ঘুরে দেখুন, খুবই অনুন্নত হয় আর কি। স্থানীয়দের অভিযোগ, প্রতিনিয়ত স্কুল শিক্ষকদের মধ্যে বাকবিতণ্ডা লেগেই থাকে, এছাড়াও প্রতিনিয়ত ক্লাস হয় না বলেও অভিযোগ। অভিভাবক সহ গ্রামবাসীদের দাবি, সরকারি নিয়ম মেনে মিড ডে মিল প্রদান করতে হবে, পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য সঠিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা রূপলাল ঘোষ বলেন, স্কুল তো এর আগে ঠিকঠাক চলছিল, তারপরে এর আগে আমাদের একটা টিআইসি ছিল, ওই টিআইসি পরিবর্তন মানে রিটায়ার হয়ে গেছে। রিটায়ার হওয়ার পরেও ওকে কি বুঝিয়েছে, কে দিয়েছে না করেছে আমরা কিছু জানি না, ও নিজেই টিআইসি হয়ে এসছেন। কিন্তু এর মধ্যে আমাদের এখন বর্তমানে 3টা শিক্ষক, ওই 3টা শিক্ষকের মধ্যে 1টা শিক্ষক টিআইসি, 2টা একদিকে, 1টা একদিকে, কোনো মেলামেল নাই, স্কুলে ঝগড়াঝাটি প্রায় হতেই থাকে। কাদের মধ্যে হয় ঝগড়া? ওই শিক্ষকদের মধ্যে। মিড ডে মিলে রান্নার ব্যাপারে তো যেটা আছে ওটা কী করছে মিড ডে মিলের ব্যাপারে বলতে পারো, তবে শিক্ষকের ব্যাপারে আমি জানি যে এদের মধ্যে কোনো মেলামেল নাই, ভেদাভেদ না, পুরো ডেলি ঝগড়াঝাটি হতেই থাকে। ক্লাস হয় ঠিকঠাক আপনাদের পাশেই বাড়ি? না, ক্লাসও ভালো করে হয়। শিক্ষক আসে? শিক্ষক আসে, কোনোটা শিক্ষক কখন আসলো কোনো গ্যারেন্টি না, ওরা নিজের মনে আসে। সময় মতো আসে? কটার সময় আসে শিক্ষকরা? 11টার পরে। কী চাইছেন আপনারা? আমরা চাইছি আমাদের স্কুলটা কীভাবে সঠিকভাবে চলবে, সুস্থভাবে চলবে, আর যেন শিক্ষার উন্নতিটা হয়, এটাই চাইছি। যদিও তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুখদেব চন্দ্র মণ্ডল। অভিযোগ যারা করেন তার স্যার, তাদের তো কাজ আছে স্যার অভিযোগ করা, কিন্তু স্যার আমার যেটা কর্তব্য, আমার যেটা কর্তব্য সেই কর্তব্যটা আমি নিষ্ঠার সঙ্গে পালন করছি স্যার। কজন শিক্ষক স্কুলে? আমরা পারমানেন্ট টিচার এখানে 4 জন, তার মধ্যে 1 জন 4 থেকে 5 বছর ধরে প্যারালাইসিসে ভুগছেন, উনি আসেন না। 3 জন কিন্তু আমার পারমানেন্ট টিচার, আর স্যার আমি কিন্তু 2 জন টিচার বেশ হিসাবে নিয়েছি স্যার। রিসেন্ট 1 জন কিন্তু রিটায়ার করেছেন, হ্যাঁ, তার জন্য আমি কিন্তু 2 টিচার নিয়েছি স্যার। আচ্ছা, এইভাবে রেজুলেশন করে নিয়ে? না 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 স্যার, এটা নন অফিসিয়ালি বলতে এটাই যে স্যার আমি এই লামসাম স্যার এখান থেকে কিছু পয়সা ওদেরকে হাত খরচ দিই, ওরা এক কথায় ফ্রি সার্ভিস দিচ্ছে স্যার, এক কথায় ফ্রি সার্ভিস। কোথায় থেকে দেন পয়সা দিচ্ছে?
স্যার ওই দিক দিয়ে যদি ভাবেন স্যার আমি নিজের পকেট থেকেই দিয়ে দিই স্যার, আমি নিজের পকেট থেকে দিচ্ছি স্যার, আমি বিশ্বাস করুন আমি যেটা মাইনা পাই ওখান থেকে স্যার আমি 1,000-2,000 ওদের পকেট খরচা দিই স্যার, হ্যাঁ আমি নিজের মাইনা থেকে দিই স্যার, কি স্যার দিয়ে দিচ্ছেন স্যার। গার্জেন মিটিং কি করেন না? গার্জেন মিটিং করেছি স্যার, করেছি গার্জেন মিটিং ডিসেম্বর মাসের 25 তারিখে গার্জেন মিটিং করেছি স্যার, রেজুলেশন স্যার। তাহলে বলি না 350 ভুল বলেছে, আমি আমার কাছে হিসাব আছে স্যার, আমার 350 নাই স্যার, হ্যাঁ বর্তমান আমার রানিং স্টুডেন্ট হচ্ছে 335, আর এটা হচ্ছে স্যার গ্রাম্য স্কুল, এখানে সব খেটে খাওয়া মানুষ স্যার, সবই খেটে খাওয়া মানুষ স্যার, এই রিসেন্ট ধান লাগানো ধান রোপণ চলছিল তো ওই 335 জন ছাত্রছাত্রী 27 জন আজকে এসছে, হ্যাঁ হ্যাঁ না স্যার বেশি হবে, হ্যাঁ কতজন এসছে আজকে, কতজন এসছে হবে প্রায় 40-50 জন, ওটাই স্যার দেখুন স্যার এখানে মানে গ্রাম্য স্কুল তো সব ধান ধান রোপণ চলছে, মা বাবা সব জমি চলে গেছে স্যার। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।